সরকার ও ইসি মিলে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করছে ফখরুল বদলে চাওয়া বাংলাদেশের কারিগর শেখ হাসিনা কাদের এ জাতি বিশ্বে মাথা উঁচু করে চলবে প্রধানমন্ত্রী দিল্লিতে কম্বল পাঠাতে হাই কমিশনে আবারও গণস্বাস্থ্যের চিঠি এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম এবার শুনবেন বিস্তারিত আলোচনা সরকার ও ইসি মিলে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করছে ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নিশিরাতের ভোটের সরকার ও বর্তমান নির্বাচন কমিশন মিলে দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে কারণ তারা জনগণের মন থেকে সুষ্ঠু নির্বাচনের ধারণা মুছে দিতে চায় রোববার দশ জানুয়ারি বিএনপির সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন চলমান পৌর নির্বাচনও ভোট ডাকাতির আওয়ামী মার্কা নির্বাচন আওয়ামী লীগের ক্যাডাররা প্রথম দফা পৌর নির্বাচনে প্রশাসনের সহায়তায় যেভাবে ভোট জালিয়াতি ভোট ডাকাতি নির্বাচনের ফল কারচুপি করেছে দ্বিতীয় দফায়ও একই চিত্র দেখা যাচ্ছে তিনি আরও বলেন আজ গাজীপুর ও ফেনীতে যেভাবে বিএনপি মনোনীত ধানের শিশের প্রার্থী ও সমর্থকদের ওপর সশস্ত্র হামলা চালানো হয়েছে কুপিয়ে ধানের শিশুর প্রার্থীকে জখম করা হয়েছে তা নিন্দা জানানোর আমাদের ভাষা নেই যেখানে বিএনপির একজন মেয়র প্রার্থী নিরাপদ না সেখানে কিভাবে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় নির্বাচন কমিশন এসব দেখেও মুখ ও বধির হয়ে বসে আছে নির্বাচন কমিশন এ ধরনের নিরাপত্তা ক্ষমতাসীন সন্ত্রাসীদের আরও উৎসাহিত করছে মূলত বর্তমান নির্বাচন কমিশনই আওয়ামী ভোট ডাকাতের পৃষ্ঠপোষক বিএনপি মহাসচিব বলেন আমি গাজীপুর ও ফেনীতে আওয়ামী সন্ত্রাসীদের নারকীয় ও ন্যাক্কা ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি আহত নেতা কর্মীদের সুস্থতা কামনা করছি বদলে যাওয়া বাংলাদেশের কারিগর শেখ হাসিনা ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের পর বদলে যাওয়া বাংলাদেশের কারিগর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু আমাদের বিজয়ের শত্রুরা এখনো তৎপর এখনো তারা ষড়যন্ত্র করছে তিনি আরো বলেন শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক ও অগণতান্ত্রিক অপশক্তিকে পরাজিত করে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা বিনির্মাণ করে আমাদের আমরা বিজয়কে সুসংগত করব এটাই আজকের প্রত্যাশা আর বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে আজকে এই দিন আমাদের কাছে অসম্পূর্ণ বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রোববার দশ জানুয়ারি সকালে ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন তিনি প্রথমে প্রধানমন্ত্রীর ও দলীয় সভাপতির পক্ষে সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পরের দলের পক্ষেও শ্রদ্ধা নিবেদন করেন তিনি এরপর দলের সহযোগী অঙ্গ সংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন সেতুমন্ত্রী বলেন আজকের বাংলাদেশের এগিয়ে যাওয়া ঈর্ষণীয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মুক্তি সংগ্রামে আমরা অনেক দূর উন্নয়নে মহাসড়ক ধরে এগিয়ে গেছি কিন্তু সাম্প্রদায়িক অপশক্তি আমাদের বিজয়কে সংহত করার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে কাজে বিজয়কে সুসংহত করতে হলে এই অপশক্তিকে পরাজিত করতে হবে এ জাতি বিশ্বে মাথা উঁচু করে চলবে প্রধানমন্ত্রী সাথে মার্চ ও দশ জানুয়ারির ভাষণ আগামী প্রজন্মকে অনুপ্রেরণা দেবে উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের পুনরায় এই শোনা উচিত আমাদের নতুন প্রজন্মের শোনা উচিত তাহলে সবাই রাজনীতি করার একটা প্রেরণা এবং দিক নির্দেশনা পাবে একজন মানুষ একটা জাতির প্রতি মানুষের প্রতি কতটা নিবেদিত হলে মানুষকে কতটা ভালোবাসতে পারলে এইভাবে আতত্যাগ করতে পারে আর এইভাবে মানুষের কথা বলতে পারে রবিবার দশ জানুয়ারি বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তেইশ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি আওয়ামী লীগ সভাপতি গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই অনুষ্ঠানে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন দলটির সাধারণ সম্পাদক কাদের রাখেন সভাপতি সদস্য ড আব্দুল রাজ্জাক চন্দ্র সেন অ্যাডভোকেট আব্দুল খসরু যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন বি এম মোজাম্মেল হক এস এম কামাল হোসেন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড রোকিয়া সুলতানা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল সবুর ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বোঝা রহমান ঢাকা দক্ষিণ সভাপতি আবু আহমেদ মান্নাফি উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান কোচি দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ গণভবন প্রান্ত থেকে সভা পরিচালনা করেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড আব্দুস সোবান গোলাপ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করে আওয়ামী লীগ সভাপতি বলেন এদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সেই সঙ্গে দেশকে জঙ্গিবাদ সন্ত্রাসের হাত থেকে দেশকে মুক্ত রেখে ক্ষুধামুক্ত মুক্ত অসাম্প্রদায়িক চেতনায় উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব জাতির পিতার প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এটাই আমাদের প্রতিজ্ঞা এই জাতি বিশ্বে মাতা উঁচু করে চলবে স্বাধীনতাকে যারা ব্যর্থ করতে চেয়েছিল আজকে তারাই ব্যর্থ এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন আজকে বাংলাদেশ স্বাধীন দেশ হিসাবে সারা বিশ্বে যে মর্যাদা পেয়েছে এই মর্যাদা ধরে রেখে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাব এবং জাতির পিতার স্বপ্নের উন্নত বাংলাদেশ গড়ে তুলব প্রধানমন্ত্রী বলেন জাতির পিতা এই জাতিকে ভালোবেসেছেন আমাদের একটাই চিন্তা যে জাতির জন্য মহান নেতা জীবন দিয়ে গেছেন সেই জাতির কল্যাণ করা তাদের জীবন সুন্দর করা এটাই আমাদের লক্ষ্য সেই লক্ষ্যটা নিয়েই আমি কাজ করে যাচ্ছি একুশশো সাল পর্যন্ত এই বাংলাদেশের উন্নয়ন কীভাবে হবে সেই পরিকল্পনা আমরা করে দিয়েছি দু সালে বাংলাদেশ কী হবে সেটাও করে দিয়েছি দু একাত্তর সালে স্বাধীনতা শতবর্ষ কিভাবে আগামী প্রজন্ম উদযাপন করবে সেই কথা চিন্তা করেই আমরা পরিকল্পনা হাতে নিয়েছি সেগুলো বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে মার্চে করোনা ভাইরাস ফের ধাক্কা দিতে পারে সেজন্য সতর্ক থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন মার্চ মাসে করোনা ভাইরাস আমাদেরকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছিল সেই সময় সামনে মার্চ আবার একটা ধাক্কা দিতে পারে করোনা ভাইরাসের জন্য ভ্যাকসিন কেনার সমস্ত ব্যবস্থা আমরা করেছি ইনশাল্লাহ এসে যাবে তারপর অন্যদেরকেও রক্ষা করতে হবে ভিটামিন সি খেতে হবে ভিটামিন ডি এর জন্য রোদে থাকতে হবে স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে এগুলো আমাদের মানতে হবে এগুলো মেনেই আমরা করোনা ভাইরাসকে কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি দিল্লিতে কম্বল পাঠাতে হাই কমিশনে আবারও গণস্বাস্থ্যের চিঠি ভারতের দিল্লিতে আন্দোলনরত কৃষকদের জন্য কম্বল পাঠাতে চেয়ে ভারতীয় কমিশনার বিক্রম কুমার দোড়াই স্বামী বরাবর আবারও চিঠি দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র রোববার দশ জানুয়ারি দুপুর সাড়ে বারোটায় রাজধানীর বাড়িধারায় ভারতীয় হাই কমিশনের চিঠি পৌঁছিয়ে দেন গণস্বাস্থ্য কেন্দ্রের গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর এর আগে গত চব্বিশ ডিসেম্বর দিল্লিতে শীতার্থ চিকিৎসকদের জন্য কম্বল পাঠাতে চেয়ে চিঠি দেয় প্রতিষ্ঠানটি সে চিঠির জবাব না আসায় আজ আবার চিঠি দেওয়া হয় জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত চিঠিতে হাই কমিশনারের উদ্দেশ্যে বলা হয় চব্বিশ ডিসেম্বর সংযুক্ত পত্রের প্রেক্ষিতে আমরা এখনো কোনো সাড়া পাইনি দিল্লিতে শীতার্থ কৃষকদের জন্য হাতে বোনা দুই হাজার কম্বল গ্রহণের জন্য দয়া করে আমাদেরকে একটি তারিখ দিয়ে বাধিত করবেন শীতে ইতিমধ্যে চুয়াল্লিশ জন কৃষকের মৃত্যুর খবরে আমরা অত্যন্ত ব্যথিত আগের পাঠানো চিঠিতে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন পাকিস্তানের বিরুদ্ধে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধে উদার সহযোগিতার জন্য আমরা ভারতের জনগণের কাছে কৃতজ্ঞ আমরা জানতে পেরেছি সহযোগিতার কৃতজ্ঞতা স্বরূপ নয়াদিল্লিতে শীতার্থ মানুষদের জন্য বাংলাদেশের গ্রামীণ তাঁতীদের তৈরি দুই হাজার কম্বল দিতে চাই আপনার সুবিধাজনক যেকোনো দিনে শীতার্থ কৃষকদের জন্য আমাদের আন্তরিক উপহার গ্রহণ করলে কৃতজ্ঞ থাকবো